সাতক্ষীরাতে ঈদ উৎসবকে কেন্দ্র করে সব ধরনের মাংসের চাহিদা বেড়েছে সেখানে চাহিদা বাড়ায় গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 50 টাকা তবে মুরগি ও ডিম বিক্রি হচ্ছে আগের দামে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আহসান রাজীব সাতক্ষীরার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার সুলতানপুর বড় বাজার এই বাজারে আজ ঈদের দ্বিতীয় দিনে ক্রেতা বিক্রেতার সংখ্যা অনেকটাই কম চিরসেনাশাহী হাক ডাক আমরা সকাল থেকে এসে লক্ষ্য করিনি এখানে বাজারে সকাল থেকে কিন্তু বিভিন্ন গ্রাম থেকে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু সবজি নিয়ে এসেছেন এবং আড়তগুলোতে কিন্তু এই সবজি কেনাবেচা চলছে তবে ক্রেতার সংখ্যা এখানে অনেকটাই কম আজ ঈদের দ্বিতীয় দিন এসে আমরা যেটি দেখেছি ক্রেতার উপস্থিতি একেবারে নেই বললে চলে সবজির দাম কিছুটা কমেছে বলে ব্যবসায়ীরা বলছেন ঈদের আগের দিনও যেখানে এখানে প্রতি কেজি খিরায় বিক্রি হয়েছিল 70-90 টাকায় সেটি এখন পাইকারি বিক্রি হচ্ছে 50-55 টাকায় এছাড়া টমেটো পটল বেগুন সহ অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে সেগুলোর দাম কিছুটা কমেছে বলে ব্যবসায়ীরা বলছেন এছাড়া উৎসবকে কেন্দ্র করে মাংসের চাহিদা বৃদ্ধি পেয়েছে যে কারণে গরুর মাংসের দাম কিন্তু কিছুটা বেড়েছে এখানে আমরা বাজারে এসে যেটি লক্ষ্য করেছি যে প্রতি কেজি গরুর মাংস এখানে বিক্রি হচ্ছে 750 টাকায় এছাড়া খাসি এবং মুরগির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে মাছের দামও অপরিবর্তিত রয়েছে ডিম সহ অন্যান্য যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলোর দাম কিন্তু স্বাভাবিক রয়েছে বলে আমরা লক্ষ্য করেছি তবে ক্রেতার সংখ্যা অনেকটাই কম বাজারে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে এবং বাজারে যে সমস্ত বিক্রেতারা এসেছেন তারাও বলছেন যে আজকে দ্বিতীয় ঈদের দ্বিতীয় দিন মানুষ সবাই উৎসবকে ঘিরে মানুষ ব্যস্ত রয়েছে যে কারণে ক্রেতার উপস্থিতি কম হবে তবে নিত্যপণ্য জরুরি পণ্যগুলো যাতে বাজারে সরবরাহ করা যায় এবং কাঁচা পণ্য যেগুলো রয়েছে কাঁচা সবজি রয়েছে সেগুলো যাতে সরবরাহ করা যায় সেজন্য তারা আজকে বাজারটি করছেন এবং বাজারে তারা কিন্তু সব ধরনের সবজি নিয়ে এসেছেন তো এই ছিল সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের সর্বশেষ তথ্য